dear learner i welcome all of you to my english first paper class today i will discuss a poem blow blow written by william shakespeare কবিতা তোমাদের 11 নং এ সেট করা থাকে এবং এখানে থিম লিখতে বলা হয় এবং কবিতায় আর্ট মার্ক দেয়া থাকে তোমরা যদি থিমটাকে ভালোভাবে উপস্থাপন করতে পারো তাহলে খুব অল্প পড়ার মধ্যেই এই মার্কটা ক্যারি করা যায় থিম মানি হলো কবিতার মূল ভাব বা মেসেজ এই কবিতার মূল ভাব বা মেসেজটা কি এটা ভালোভাবে তোলার নামই হয়েছে থিম এটাই হয়েছে তোমার কবিতার থিম আর দেখো কবিতার থিম লিখতে গেলে প্রথমেই কবিতাটাকে খুব ভালোভাবে পড়ে ভালোভাবে বুঝে নিতে হয় তারপরে পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে কবিতা প্রশ্নে লেখা থাকে যে নট মোর দ্যান পঞ্চাশ ফিফটি ওয়ার্ডস ইউ ক্যান ইউজ যে পঞ্চাশ ওয়ার্ডের বেশি তুমি ব্যবহার করতে পারবে না আর এই পঞ্চাশ ওয়ার্ডের মধ্যেই কবিতার থিমটা লিখে দিতে হয় আমরা যদি নিজেদের ভাষায় কবিতাটা লিখতে পারি তাহলে মার্কটা একটু ভালো ক্যারি করা যায় দেখো এখন কবিতা পড়াশোনা করি ব্লো ব্লো দাউ উইন্টার উইন্ড দাও আর্ট নট সো আনকাইন্ড এস ম্যান্স ইন গ্রাটিউড দায় টুথ ইজ নট সোকিনিক অল দাই ব্রেড বয়ে যাও শীতের আবহাওয়া তুমি বয়ে যাও দাও আর্ট আর্ট দাও মানে তুমি বুঝছো ইউ দাও মানে ইউ আর্ট নট আর্ট মানে আর তুমি এত বেশি আনকা নির্দয় নয় অ্যাস ম্যানস ইন মানুষ যদি অকৃতজ্ঞ হয় মানুষ যদি অকৃতজ্ঞ হয় তাহলে যত নির্দ নির্দয় হতে হয় তত নির্দয় না তুমি শীতের আবহাওয়া তোমার টুথ দাই টুথ টুথ মানে দাঁত জানো দাই মানি ইউয়ের দাউয়ের পজিটিভ কেসে দায়ী দাই টুথ তোমার দাঁত ইজ নট কিন এত বেশি তীক্ষ্ণ নয় বিকজ দাউ নট সিন কারণ তোমাকে দেখা যায় না যদিও তোমার তোমার আবহাওয়া বা তোমার স্পর্শ খুবই খারাপ খুবই যন্ত্রণাদায়ক রোড তবুও তুমি তবুও তোমারটা এত তীক্ষ্ণ নয় তোমার স্পর্শ হেই হো সিং হেই হো টু দ্য গ্রিন হোলি গ্রিন হোলি হেই হো একটা জোরাল জোর দেওয়ার জন্য বলা হয়েছে যেন তোমার আন্টু দ্য গ্রিন হোলি তুমি হোলি বলতে এখানে লতা গুলমোর মতন কিন্তু আসলে আমার মতে এটা আমাদের চারিদিক সবুজ প্রান্তর গ্রিন হোলি সবুজ প্রান্তর মাঠ ঘাট ঘর বাড়ি বাড়ির আশপাশ অথবা রাস্তা নদী যা আছে মূলত পরিবেশটাকে তুমি একেবারে সব পরিবেশের সবখানে ছড়িয়ে পড়ো দেখো মোস্ট ফ্রেন্ডশিপ ইজ ফেইনিং মোস্ট লাভিং মিয়ার ফুলি অধিকাংশ বন্ধুত্বই হয়েছে ফেইনিং ফেইন মানে ভার ভান করা অধিকাংশ ভালোবাসায় যেন ফলি বোকামি দেন হেই হো দ্য হোলি দ্য দিস লাইফ ইস্ট মোল মোস্ট জলি এই এই জীবনটা অনেকটাই জলি আনন্দপূর্ণ বা শুধু আমোদ প্রমোদের জন্য দাও ফ্রিজ ফ্রিজ দাও বিটার স্কাই জমিয়ে ফেলো এই আকাশটাকে দ্যাট ডাস ডোস্ট নট ডোস্ট নট মানে ড নট দ্যাট ডাজ নট বাইটস ও নাই যে যদি তুমি আকাশটাকে জমিয়েও ভেল তবুও তোমার বাইট বাইট মানে কামর ঠিক আছে তবুও তোমার কামর বা আঘাত এখানে তুমি আঘাতেই ধরতে পারো যে তোমার আঘাতটা এত বেশি তীক্ষ্ণ না নাই মানে তীক্ষ্ণ যন্ত্রণাদায়ক এত বেশি যন্ত্রণাদায়ক নয় অ্যাজ বেনিফিটস ফর যদি কারো যদি উপকার করে থাকো সে অ্যাজ বেনিফিটস ফর ফর গট যদিও উপকার করে থাকো এবং সে যদি সেই উপকার ভুলে থাকে তাহলে আমরা যত যন্ত্রণা পাই যত বেশি আঘাত পাই তত বেশি আঘাত আমরা পাই না শীতের আবহাওয়া থেকে যদিও সে আমাদের চারিপাশ আসমান জমিন মাটি সব তোমার বরফ করে দিতে পারে দা দো দাও দা ওয়াটার র্যাব যদিও তুমি এই সব কিছুরে ওয়াটার র‍্যাপ যদিও পানিরে বরফে পরিণত করতে পারো দা স্টিং ইজ নট সো শার্প স্টিং মানে হুল ফোটানো বা আল দেয়া এরকম কিছু আমরা আমাদের মৌমাছি আল দে এরকম গ্রাম্য এটাকে বলে স্টিং সরি আল দেয়া স্টিং মানে হুল ফোটানো দা স্টিং তোমার হুল ফোটানো বা তোমার আঘাত এত বেশি শার্প না এত বেশি তীক্ষ্ণ না অ্যাজ ফ্রেন্ড রিমেম্বার নট যদি বন্ধু বন্ধুকে ভুলে যায় যদি এক বন্ধু অন্য বন্ধুকে ভুলে যায় তাহলে আমরা যত বেশি কষ্ট পাই তত বেশি কষ্ট আমরা উইন্টার উইন্ড থেকে পাই না যদিও উইন্টার উইন্ডের ক্ষমতা আছে পানিকে জমা করে দেয়া আবার স্টিং আমাদের সাথে হুল ফোটানোর ক্ষমতা আসলে এই কবিতা লোক শেক্সপিয়র আর তো ইংল্যান্ডের লোক জানো আর ইংল্যান্ডের ওই সব এলাকাতে তুষার অ্যাভেলেবেল পড়তে থাকে আর তাই তোমার এখানে দেখা যায় ওয়াটার র্যাপ বলা হয়েছে যে পানিটিকে জমাট বোধে আমরা সচরাচর আমাদের বিল মা অথবা পুকুর নদীর পানিটাকে সাধারণত অথবা তোমার তুষার পর দেখি না তাই আমরা এটাকে অনুভব ভালোভাবে করতে পারতেছি না যে ওদের এলাকাতে মানে ওইসব কান্ট্রিতে অ্যাভেলেবেল তুষার পরে পানি জমাট হয় শীতে ঠিক আছে তাই এখানে শীতের প্রকোপটা তারা ভালো বুঝে আমরা তো ভালো বুঝি না তাই বলা যে পানিটাকে জমাই ফেলার মতন ক্ষমতাও থাকলেও কিন্তু উইন্টার উইন্টার যদি থাকে তবু তোমার আমাদেরকে কান্না করাতে পারে না শীত যতই হোক আমরা এখনও পর্যন্ত কেউই আশা করি যে শীতের প্রকোপে কান্না করেনি কিন্তু আমাদের যদি বন্ধুরা আমাদেরকে কষ্ট দেয় তাহলে আমরা অটোমেটিক কান্না করে ফেলি বন্ধু বলতে না আরেকটা কথা যেন আপন যে কেউ হতে পারে হতে পারে ভাই বোন তোমার স্বাস্থ্য মামা খালা মা ইত্যাদি ছেলে সন্তান ইত্যাদি যেগুলো যেমন আমরা অ্যাভেলেবেল দেখি যেন বর্তমানে বাবা মাকে ভালো তোমার মূল্যায়ন করে না সন্তানেরা ভাই ভাইরে মূল্যায়ন করে না বোন ভাইরে ভাই বোনকে মূল্যায়ন করে না এগুলাই ফ্রেন্ডশিপের মতন যেন আমরা এখানে তখন আমরা যত কষ্ট পাই এত কষ্ট সাধারণত আমরা

দ্য থিম অফ দ্য পোয়েম ইজ দ্য ফিউটিলিটি অফ হিউম্যান রিলেশনশিপ মানুষের তুচ্ছ তাৎশ্লতাটাই মানুষের সম্পর্কের তুচ্ছ তাৎসিলটাই হলো যেয়া এই কবিতার থিম মানুষের সম্পর্কে তুচ্ছ আমরা মানব জাতি আমরা মানুষ সাধারণত আমাদের রিলেশনশিপটাকে তুচ্ছ জ্ঞান করি মানে ওনাকে ঠিক আছে ও এখন আছে না থাকলে আমাদের কী হলো ঠিক আছে এরকম তুচ্ছ দ্য পোয়েট হিয়ার প্রেজেন্টস দ্য হার্স রিয়ালিটিস অফ হিউম্যান লাইফ কবি এখানে প্রেজেন্ট উপস্থাপন করে প্রেজেন্ট মানে উপস্থাপন করে মাটি তুচ্ছতা ছিল এরকম বিষয় দ্য পয়েন্ট হেয়ার প্রেজেন্ট উপস্থাপন করে দ্য হার্স রিয়ালিটিস চরম বাস্তবতা অফ হিউম্যান লাইফ মানুষের জীবনের চরম বাস্তবতাটাকেই কবি এখানে তুলে ধরেছেন প্রেজেন্ট মানে তুলে ধরা অনেস্ট অ্যান্ড জেনুইন ফ্রেন্ডশিপ ইজ ডিফিকাল্ট টু ফাইন্ড সত্যিকারের এবং সৎ এবং সত্যিকারের বন্ধুত্ব পাওয়াটা খুবই কঠিন ফ্রেন্ডশিপ লাভ টেক ভেরি লিটল টাইম টু বিকাম কোল্ড অ্যান্ড বিটার তাই ওয়ান ফ্রেন্ডশিপ যে উষ্ণ যে বন্ধুত্ব আরও আছে তোমার ভালোবাসা উষ্ণ বন্ধুত্ব আর উষ্ণ ভালোবাসা মানে হলো যে বন্ধুর খবর বন্ধু সদাই না তার সুখে দুঃখে পাশে থাকে যে ভালোবাসা যেমন আমরা আমাদের এক ভাই অন্য ভাইয়ের খোঁজখবর সর্বদা নেওয়া বোনের খোঁজখবর নেওয়া বা প্রতিবেশী বা আমার বন্ধুবান্ধব যারা আছে তাদের খোঁজখবর সর্বদা সদা নেওয়া তারা কেমন আছে তারা খেলো না না খেলো তারা দুঃখে আছে না সুখে আছে। এই সব এরকম খোঁজখবর নেওয়ার মানে হচ্ছে ওয়ার্ম তোমার রিলেশনশিপ ওয়ার্ম ফ্রেন্ডশিপ বা ওয়ার্ম লাভ এটা পাওয়ার এটা এই লাভ ভেরি লিটল টাইম খুব অল্প সময়ের মধ্যে বিকাম কোল্ড বিটার এটা খুবই নির্জীব হয়ে যায় কোল্ড মানে নির্জীব জানো কোল্ড মানে ঠান্ডা কিন্তু কোল্ড নির্জীব আমরা এটা খুব অল্প সময়ের মধ্যে এই খোঁজখবর নেওয়া ভুলে যাই এবং বিটার এবং আস্তে আস্তে তিক্ত হয়ে যায় বিটার আমাদের মধ্যে এই সম্পর্কটা তিক্ত হয়ে যায় এই দেখো এখন যারা তোমার বন্ধু বান্ধব আছে যাদের তুমি সচরাচর খোঁজখবর নিতেছো তাদের তুমি আগামী দশ বছর পর এরকম নিতে নিবা না অথবা নেও না আমরা সাধারণত নেই না তবে কেউ কেউ আলাদা হতে পারে যেমন আমাদের আজ থেকে দশ বছর আগে যে সব বন্ধুরা কাছের ছিল আজকে তারা অনেক দূরের যেমন প্রাইমারিতে যাদের হট যাদের সাথে হট কানেকশন ছিল তাদের আজকে খোঁজেই নিচ্ছি না এবং যখন কলেজে উঠছি কলেজের পরে কলেজেরটা চলে গেল অনার্সে আসলাম অনার্সেরটা তারপর এখন তাও ভুলে গেলাম এখন আরও বর্তমানে যারা আছে তাদেরকে হয়তো বা দশ বছর পর আবার নেব না এরকমই কোল্ড হয়ে যায় এবং কতকের সাথে বিটার খারাপ আচরণ শুরু হয়ে যায় অ্যাস সেলফিস মোটিভস রেইন ইন দ্য মাইন্ড অফ কেন হয় দেখো যেহেতু এস মানে যেহেতু সেলফিস মোটিভস স্বার্থপরের মতো উদ্দেশ্য রেইন রেইন মানে রাজত্ব করে ইন দ্য মাইন্ড অফ পিপল যেহেতু স্বার্থপরের মতো উদ্দেশ্য আমাদের মনের মধ্যে সর্বদা রাজত্ব করে তাই আমাদের এত ওয়ার্ম ভালোবাসা ওয়ার্ম রিলেশনশিপ এটা কোল্ড বিটার হয়ে চলে আসে যেন আজকে খুব ঘনিষ্ঠ বন্ধুর সাথে একটা ব্যবসা নামলাম তারপর যখন দেখলাম যে আমার একটা ভালোটা দিক আছে ভালো মানে ভালো একটা বেনিফিট হচ্ছি অথবা আমার একটু ঠো মানে হেরে গিয়ে তাকে লাভ দেওয়া লাভ দিতে হচ্ছে তখনই আমাদের সাথে সম্পর্কটা বিটার তিক্ত হয়ে যায় দ্য পোয়েট ল্যামেন্টস দ্য হিউম্যান স্পার্কুল ক্রুয়েলার দ্যান নেশার কবি এখানে বলে যেন ল্যামেন্ট ল্যামেন্ট মানে তোমার দুঃখ করা বা অনুতাপ করা মানু কবি এখানে অনুতাপ করে যে মানুষের মানুষের দ্যাট হিউম্যান ইজ ফার ক্রুয়েলার দ্যান নেশার মানুষটা হলো যে অনেক বেশি নিষ্ঠুর প্রকৃতির চেয়ে প্রকৃতির চেয়ে আমরা অনেক বেশি নিষ্ঠুর হয়ে থাকি সেটাই কবি এই কবিতায় তুলে ধরেছে যেন প্রকৃতি আমাদেরকে যতই কষ্ট যন্ত্রণা যাই দেখ ঠিক আছে আমাদের মন ভেঙে খান খান করতে পারে না কিন্তু মানুষ এটা খুব সহজেই পারে আমাদের আপনজন বিশেষ করে বর্তমানে দেখা যায় যেন আমরা খুব সহজেই আমাদের পরিবারের যেমন ভাই বোন বাবা মা এদের মন খুব অল্পতেই তাদের মনে অনেক বেশি দুঃখ কষ্ট দিয়ে থাকি বন্ধুবান্ধব তো আরও দূরের কথা বাবা মা ভাই বোন আমরা ঠিকভাবে দেখি না দেখবা এখনও যদি আপন মনে হয় তবে যখন দশ পনেরো বিশ বছর পর্যন্ত তোমাদের আলাদা সংসার হয় তখন দেখবা তোমরা তাদের কথা ভুলেই গেছো বিভিন্ন কজ বিভিন্ন কারণ টারণ দেখাই আমরা তাদের কাছ থেকে সরে যাই এটাই কবি এখানে মূলত উপস্থাপন করেছে এসে যাই হোক আজকে তোমাদের সাথে আমি আর আলোচনা করতে করবো না আর আশা রাখি যে তোমরা কবিতার থিমটা বুঝেছ এবং যদি কেউ না বোঝে তবে বুঝে বোঝার জন্য আমাকে কল বা এস করতে পারো আর আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবে